নমস্কার ইউটিউব বন্ধুরা, আজ আমি স্কর্পিয়ন ক্যামেরা স্টেবিলাইজারের আনবক্সিং করব, যেটা ভিডিও ক্যামেরা এবং ডিএসএলআরের জন্য খুবই উপযোগী এবং এটা খুব সস্তা, ব্যবহারও খুব সহজ। আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। এটা স্কর্পিয়ন ক্যামেরা স্টেবিলাইজার, এটা সম্বন্ধে কিছু বলবো। এটা দেখতে অনেকটা কাঁকড়া বিষের মতো, তাই একে স্কর্পিয়ন স্টেবিলাইজার বলা হয়। আচ্ছা, এটার মধ্যে একটা স্ক্রু আছে, যে স্ক্রুটাতে আমরা ক্যামেরা সেট করি। এই স্ক্রুর মধ্যে আরেকটা ট্রাইপডে লাগাবার জন্য ছিদ্র দেওয়া আছে, যেটা ট্রাইপডের সঙ্গে মাউন্ট করা যায়। আর এইখানটাতে আমি এলইডি লাইট সেটিং করতে পারবো, এলইডি লাইট বা ক্যামেরার ফ্ল্যাশ লাইট সেটিং করা যাবে। ঠিক আছে, আমরা এখন একটা ডিএসএলআর ক্যামেরা সেটিং করবো, এটার মধ্যে দেখা যাক কেমন আসে। এইভাবে ধরে মাউন্ট স্ক্রুটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তারপরে এটাকে আমি ঘুরিয়ে টাইট করে দেবো। ওকে, এটা আমার ক্যামেরা স্ট্যান্ডটাতে চেপে গেল। ঠিক আছে, এইটা আমি যখন ভিডিও রেকর্ডিং করব, আমার সুবিধা হবে ডিএসএলআরের সাহায্যে ভিডিও রেকর্ডিং করা। এবারে এটার সঙ্গে আমি আমার এলইডি ফ্ল্যাশ লাইট, এলইডি লাইট একটা আছে, ভিডিও লাইট, সেটাকে সেট করব। এটাকে আমি এখানে মাউন্ট করব। ঠিক এইভাবে এটাকে টাইট করে দেব। এইভাবে এটা আমার রেডি হয়ে গেল। এবারে আমি এটা ইজিলি ক্যারি করতে পারবো এবং রেকর্ডিং করার সময় আমি লাইট জ্বালিয়ে রেকর্ডিং করতে পারবো। ঠিক আছে, এটা এইভাবে আমি এটাকে স্টেবল করতে পারবো, এটা খুব ইজিলি আমি এটাকে এইভাবে স্টেবল করে আমি রেকর্ডিং করতে পারবো। যদি আমার এই তথ্য আপনাদের উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ধন্যবাদ। এখন আমরা একটা ভিডিও ক্যামেরা এর মধ্যে সেটিং করে দেখবো।